আমি 2004 সালে থেকে পেঁয়াজের বীজ উৎপাদন করি। প্রকৃত কৃষক সব ফসলই আছে, তার মধ্যে পেঁয়াজের বীজটা শুরু করি। আমাদের ফরিদপুরে কৃষি সম্প্রসারণ, বিএডিসি, গবেষণা এবং আমাদের জেলা প্রশাসক সবাই আমাদের সার্বিক সহযোগিতা করেন এবং প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করি এবং তাকে ফলো করি, আমরা সেইভাবে কাজ করি। কৃষি এখন অনেক সম্মানের জায়গা, কৃষির সামনের দিকে আমরা আগায় নেওয়ার চেষ্টা করছি এবং আমরা যদি চেষ্টা করি, সাহস থাকে, ইচ্ছা থাকলে অবশ্যই তার গন্তব্য সে পৌঁছাইতে পারেন। আমি একজন কৃষক হয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর রেল সফর সঙ্গী ছিলাম, আলহামদুলিল্লাহ এটা আমার অনেক বড় পাওয়া। আমি কখনো ভাবিনি আমি এই মঞ্চে এসে কথা বলবো এবং এই মঞ্চে আমি আসতে পারবো। আলহামদুলিল্লাহ আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর প্রশংসা। আমরা যে কাজ করেছি সেই কাজে স্বীকৃতি স্বরূপ আমরা আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং আমাদের প্রধানমন্ত্রী সারে যে ভরপতি দিয়েছেন, আমরা কম দামে সার পাচ্ছি, আমরা কৃষকরা সব দিক দিয়ে অনেকভাবে সার্বিক সহযোগিতা পাচ্ছি এবং আমরা কৃষকরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ, কৃষি কাজটা অনেক স্বাধীন, সেই জায়গায় আমরা আছি। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমরা চাই আমাদের কৃষি মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং সচিব স্যার যদি আমাদের সাথে থাকেন এবং কৃষি ডিপার্টমেন্ট যদি আমাদের সাথে থাকেন, অবশ্যই আমরা সামনের দিকে আগাইতে পারবো। আমি একজন নারী এবং নারী পুরুষ মিলে যদি আমরা কাজ করি, ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাইতে পারবো। এবং পেঁয়াজে বীজে আমি 2004 সালে শুরু করার পরে আমার 11 সালে চিরড়ে আমার পেঁয়াজ লাগানোর পরে চিরড় ঘূর্ণিঝড়ে আমার মা পেঁয়াজ পচে যায়। আমি সেই সময় এনজিও একটা সমিতি করছিলাম, ওই সমিতির কাছে ঘুরছিলাম লোনের জন্য, আমাকে লোন দেওয়া হয় নাই। তখন কোনো ব্যাংক কৃষি কাজে লোন দেয় না, তখন আমি বলছিলাম আমার লোন লাগবে না, আমি মাটির ব্যাংক কিনে টাকা রাখবো, আমার দরকার হলে আমি ভেঙে নিব। তো সেই বছরে আমি আত্মীয় স্বজনের কাছ থেকে হালাত করে আমি আবার পেঁয়াজ লাগাই। আমি সেই বছরেও 1 লাখ টাকা মূল আমি পেঁয়াজের বীজ বিক্রি করি। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে বছরে দুর্যোগ হবে, মায়ের যাবে, সেই বছরে আবার লাগালে ইনশাল্লাহ দাম পাওয়া যায়। আমরা মনে করি যে বছরে আপনার লাভ হবে না, যেমন লস হবে, পরের বছরে লাভ হলে সেটা পুষায় যায়। আমরা ঝুঁকি নেই, রিস্ক নেই এবং আমরা সেই কৃষিকাজটা করতেছি, রোদ বৃষ্টি আমাদেরকে ঠেকায় না, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 ইঞ্চি জায়গা যেন খালি না থাকে, আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমাদের পদ্মা সেতু করে দেওয়ার জন্য। আমরা কৃষকরা কৃষি পণ্য আমরা এক সময় ফেরিতে পার হতে গেলে আমাদের কৃষি পণ্য পচে যেত, সেই ক্ষেত্রে আমাদের যে উপকার করেছেন, আমরা কৃষকরা অতি দ্রুত আমরা কৃষি পণ্য ঢাকায় নিয়ে আসতে পারি, অন্যান্য জায়গায় নিয়ে যেতে পারি, অল্প সময় বিক্রি করে ফিরে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু কামনা করছি এবং আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। আমার জন্য সবাই দোয়া করবেন।